প্রথমত সময় নেই, দ্বিতীয়ত এখনই সময়, তৃতীয়ত তুমি না চাইলেও ব্যাপারটি ঘটবে, তবুও তোমাকে চাই। প্রিয় দর্শক, আমরা যারা প্রতিবন্ধিতা নিয়ে পৃথিবীতে এসেছি, জীবনের শুরুতে নিজের জীবনটাকে তুচ্ছ মনে হলেও নিজ কর্মগুণে বিভিন্নভাবে আমরা জীবনটাকে সাজাতে পারছি। তাই আমি মোহাম্মদ শামীম জাহান সকল প্রতিবন্ধী বন্ধুদের সাথে সুর মিলিয়ে বলতে চাই, পারিব না কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। হ্যাঁ দর্শক, শতবারের চেষ্টাই বলতে চাই আমরাও পারি। আজ আনিলার গল্প বলবো। বাবা মায়ের একমাত্র সন্তান, জন্মগতভাবেই সেরিব্রাল পলসি স্মৃতিতে আক্রান্ত ছিল। প্রথম দিকে তার প্রতিবন্ধকতাগুলো তেমন চোখে না পড়লেও বয়স বাড়ার সাথে সাথে নানাবিধ শারীরিক প্রতিবন্ধিতা ধরা পড়তে থাকে মা বাবার চোখে। চরম এক অনিশ্চয়তার মধ্যে ছুটতে শুরু করেন দেশে বিদেশে ডাক্তারদের কাছে, কিন্তু তেমন কোনো ভালো রেজাল্ট মিলল না তাদের কপালে। আনিলা হাঁটতে পারে না, নিজের হাতে খেতে পারে না, আর কথাও কিছুটা অস্পষ্ট। আমি পারি, আর আমরাও পারি এবং পারবো। তবু সকল প্রতিবন্ধকতাকে মেনে নিয়ে শুরু করলেন মেয়েকে মানুষের মতো মানুষ বানানোর যুদ্ধে। আনিলা হয়তো এখনো পারেনি সব প্রতিকূলতাকে দূরে ঠেলে দিতে, কিন্তু নিজের বুদ্ধিমত্তা, সাহস আর পরিবারের সাহায্য সহযোগিতায় এগিয়ে চলছে তার অভীষ্ট লক্ষ্যে। আনিলা সমাজের কাছে যোগ্য মানুষ হিসেবে দাবি করে নিজেকে। আমিও একজন সুন্দর সুস্থ নাগরিক। আমি মনে করি না আমার আসলে নিজেকে কোনোদিন অবহেলিত লাগেনি। ছোটবেলায় অনেক মন খারাপ হতো, কিন্তু যত বড় হয়েছি তত আমি নিজেকে ঠিক করে নিয়েছি। কিভাবে হলো এ প্রতিবন্ধকতা, আর এ প্রতিবন্ধিতার জন্য কি সমস্যা হয় তার? জন্মের 3 মাস পরে প্রথম যখন আমরা ওকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে গেলাম, তখন ডাক্তার সাসপেক্ট করলো যে ওর মধ্যে কিছু সমস্যা আছে। তারপরে নানান টেস্ট করা হলো, আবার ডাক্তারের কাছে যাওয়া হলো, তখন ওনারা বললেন যে হ্যাঁ, ওর মধ্যে কিছু সমস্যা আছে। তবে সেই সমস্যাটা কী হতে পারে সেটা ডিটেলে আমাদের কিছুই বলে নাই। 8 মাস পরে আমরা দেশের বাইরে ওকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে তখন আমাদেরকে বলা হলো যে ওর যে সমস্যাটা তার নাম হলো সেরিব্রাল পলসি, এবং এই প্রতিবন্ধকতাতে দেখা যায় যে শিশুরা হাঁটা চলাফেরা, যে মুভমেন্টের ব্যাপারগুলো থাকে সেসব দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকে। এবং তখনই আমরা প্রথম জানলাম যে আমাদের সন্তান আনিলা প্রতিবন্ধিতার শিকার হয়েছে। 4টা হাত পা পায়ে, ও হাঁটতে পারে না, ওর বসাটাও হয়েছে অনেক পরে, তারপরেও এখনও বসতে গেলে কোনো সাহায্য ছাড়া ও বসতে ওর সমস্যা হয় চেয়ারে বা অন্য কোনো জায়গায়। ওর হাতগুলোতে সমস্যা আছে, 2 হাত সঠিকভাবে ও কাজ করতে পারে না, সেখানেও ওর প্রচুর হেল্প লাগে। মোট কথা ওর 4টা হাত পায়ে সমস্যা রয়েছে। স্কুলের পাশাপাশি পড়াশোনার জন্য চাই গৃহশিক্ষক, কিন্তু এমন শিশুর জন্য গৃহশিক্ষক পাওয়া খুবই কঠিন। তারপরও সমাজে এখনও কিছু ভালো মানুষ রয়েছে যারা দায়িত্ব নিতে চায় এ সকল শিশুদের। নর্মাল স্টুডেন্টদের তো খুব ইজি থাকে যে আসো, একটা কিছু পড়া দাও, একটু বুঝায় দাও, ওরা নিজেদের মতো করতে থাকে অ্যান্ড তুমি রিল্যাক্স করো। বাট অনিলাকে যেমন আমার কনস্ট্যান্ট অ্যাটেনশন দিতে হয়, যতক্ষণ এখানে থাকি ততক্ষণই ওকে আমি বুঝাই, ও যখন আমাকে বলে আমারই লিখতে হয়, আমি চেক করি, আমি বলে দিই ভুল কি, মানে সব কাজ আমার করতে হয়। আর অ্যাট দ্য সেম টাইম মানে ওকে খুবই মানে দেখতে হয় যে বুঝতেছে না কি পরে, কারণ কি ও তো নিজের হাতে লিখতেছে না, তো না লিখার জন্য যে একটা গ্যাপ হইতেছে ওই জিনিসটাও কভার আপ করতে হয়। তো ওর আবার এরকম মুড সুইংস থাকে বিভিন্ন, এক একদিন এক এক রকম ওর মুড থাকে, ওই অনুযায়ী আমার আবার দেখে দেখে ওকে পড়াইতে হয়। কয়েকদিন দেখা যায় ওর খুব মুড ভালো, তো ওই দিন যেই পড়া দেই আর যেই সাবজেক্টই পড়াই, এখন সবারই পার্সোনাল চয়েস থাকে, তো
ওর যেমন ম্যাথস বেশি ভালো লাগে না, তো ওইটা করানোর জন্য আমার আবার ওর সেদিনও সবচেয়ে ভালো মুড, ওই দিন ওকে ম্যাথস করাইতে হয়। আর যেদিন ওর মুড একটু কম খারাপ, মানে বেশি ভালো না, ওই দিন আবার আমি চিন্তা করে ওকে বায়োলজি পড়াই, যেটা ওর অনেক ভালো লাগে। তো এরকম করে চিন্তা করে 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 ওকে পড়াইতে হয়। আনিলাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে সামাজিকভাবে কী কী সমস্যায় পড়তে হয় আর কতটাই বা কষ্ট করতে হয় তার বাবা মাকে? প্রত্যেকটা স্তরে আমরা বাধার সম্মুখীন হচ্ছি। যেরকম স্কুলে আমরা যদি তাকে পাঠাই, সেখানটায় স্কুলগুলো স্পেশাল বাচ্চাদেরকে পড়ানোর ব্যাপারে প্রিপেয়ার না, তো প্রিপেয়ার না থাকায় দেখা যাচ্ছে যে তাকে সে শিক্ষকরা ঠিক বুঝতে পারছে না, তাই কীভাবে পড়াতে হবে সেটাও তারা বুঝতে পারে না। ইভেন এই বাচ্চাটা একটা স্কুলে 5-6 ঘন্টা থাকে, স্কুলে যে সিঁড়িগুলো আছে, কোনো ক্লাস 2-তলা, কোনোটা 3-তলা, কোনোটা 4-তলায়, তো এদেরকে নেওয়ার জন্য কোনো লিফট থাকে না। তারপরে হচ্ছে তাকে হ্যান্ড ক্যারি করে উপরে তুলতে হয়, যেটা তার মানসিকতার উপরে একটা প্রবলভাবে চাপ সৃষ্টি করে। সে দীর্ঘ সময় স্কুলে থাকে, স্কুলের টয়লেটগুলো ডিজেবিলিটি ফ্রেন্ডলি না। এছাড়া যদি আমি বাইরের কথা বলি, বাইরে নিয়ে যাওয়ার মতন বাংলাদেশে তো কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই, যেখানটা যে আমাদের যারা হুইলচেয়ার ইউজার আছে তারা সহজে যাতায়াত করতে পারে। আপনি ফুটপাতের কথা বলছেন, ফুটপাতে চলার মতন না। তারপরে আপনি কোনো পাবলিক প্লেসে যাবেন, কোনো ফাংশনে যাবেন, আমাদের যারা আমরা সমাজে বাস করি তারা প্রতিবন্ধী সম্পর্কে তাদের ধারণাটা একটু নেগেটিভ, তাই তারা তাদেরকে ভালো চোখে দেখে না, বা তাদেরকে কোনো জায়গায় যে সহজে গ্রহণ করা সে গ্রহণ করতে পারে না। তো সুতরাং আপনারা বুঝতে পারছেন যে প্রতিবন্ধিতা প্রত্যেক স্তরে স্তরে তাদেরকে ফেস করতে হয়। আনিলা তার সকল প্রতিবন্ধকতাকে কাটিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে আর স্বপ্ন দেখে কিভাবে সাজাবে নিজের জীবনকে। নিজের জীবন থেকে এখনো তো আসলে আমার যে বয়স, সেই বয়সে হয়তো আমি ঠিকও করে উঠতে পারিনি। অবশ্যই যাবো একটা ভালো মানুষ হয়ে ওঠার এবং নিজেকে সুন্দর করে প্রতিষ্ঠিত করতে চাইবো সমাজে। আনিলার বাবা মা তাকে নিয়ে কি স্বপ্ন দেখেন? নানান রকম স্বপ্ন বোনে বাবা মারা, যে তাদের সন্তানকে ঘিরে, কিন্তু যখন একটা স্পেশাল বাচ্চা আসে তখন হয়তো সেটা ফিকে হতে শুরু হয়। তো সেরকমই আমাদেরও স্বপ্নভঙ্গ এরকম হয়েছিল, কিন্তু এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে আমি বলবো যে না, এটা কিন্তু আমার বাচ্চা, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। প্রথম কথা হলো আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে এটা আমার সন্তান। আমাকে একজন সাইকোলজিস্ট বলেই দিয়েছিলেন আপনাকে তার জন্য প্রচুর সময় দিতে হবে, এবং সেই কথাটা আমি অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। আমি একজন বিশেষ চাহিদা সম্পন্ন মা, আমি তখন করলাম কি, আমার নিজের যে পড়াশুনো ছিল সেটাকে রেখে আমি আবার অ্যাডিশনাল কিছু পড়াশোনা শুরু করলাম। এইসব প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে যে লেখাপড়াটা মানুষ করে থাকে তাদের এডুকেশনের জন্য স্পেশাল এডুকেশনে আমি গ্র্যাজুয়েট করলাম, আমি মাস্টার্স করলাম। আমি ফিল করলাম আসলে যে আমার মেয়ের এডুকেশনের জন্য আরও কিছু সার্ভিস দরকার, যেটা আমাদের দেশে আমি এখনও লক্ষ্য করে দেখছি যে পাওয়া যাচ্ছে না ঠিকভাবে, যার জন্যে আমি তখন একটা স্কুল নিজেই প্রতিষ্ঠিত করলাম। সেই স্কুলে আনিলাকে প্রথম 1 বছর আমরা সেখানে পড়ালাম এবং তারপর প্রিপেয়ার করলাম, কারণ আমাদের দেশে তো আসলে একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু গেলেই ভর্তি করে নিবে যে সেটা কিন্তু সেরকম পরিস্থিতি না। আমরা বিভিন্ন স্কুলে গেলাম, একটার পর একটা স্কুলে যেতে যেতে না শুনতে শুনতে আমরা মানে টায়ার্ড হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু তারপরেও আমরা ভেঙে পড়লাম না, কারণ আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল যে আমাদের বাচ্চাটাকে আমরা একটা রেগুলার স্কুলে দিবই। সমাজের চোখে যাদেরকে প্রতিবন্ধী বলা হয় তাদের সাথে প্রকৃত আচরণ কেমন হওয়া উচিত? আমি একটা ছোট মানুষ, আমাকে যদি কেউ দেখে বলে তুমি হাঁটতে পারো না, এইটা কেউ যখন আমাকে বেবি বাচ্চাদের কারণ করলে বাচ্চা ছিনাই নিয়ে যায়, এটা কেউ যখন রাস্তায় আমাকে দেখলে তাকাই থেকে অ্যাসিফ আমি কোনো অ্যানিমেল, আমাকে মানুষই ভাবে না, এইটা যখন আমার টিচাররা আমার সাথে মিসবিহেভ করে, এইটা অ্যাকচুয়ালি
বড়রা চেঞ্জ হতে পারলেই না আমাদের সমাজটা চেঞ্জ হয়ে যাবে। এইবল বলেন আর ডিসেবল বলেন, যে কোনো বাচ্চারই যে একটা সমাজের অধিকার আছে, সেই অধিকারটা আমাদের নিশ্চিত করতে হবে, সমাজের মানুষগুলোকে সচেতন হতে হবে। আর প্রতিষ্ঠা পাওয়ার জন্য তো আসলে তার অ্যাক্সেসিবিলিটি খুবই প্রয়োজন। সে যদি একটা ছোট শিশু যদি স্কুলেই না যেতে পারলো, তাহলে তার ভবিষ্যৎটা কীভাবে হবে? আসলে স্কুলে যাওয়ার অধিকার দিতে হবে তাকে, মূল স্রোতধারায় তাকে মিশতে দিতে হবে। একজন প্রতিবন্ধী ব্যক্তিকে যদি সমাজে আমরা ঠিক মতন গ্রহণ না করতে পারি, অ্যাকসেপ্ট না করতে পারি, তখন তার সেখানটায় যে যে সামাজিক কার্যক্রম আছে সেখানটায় তাদের অ্যাক্সেসিবিলিটি থাকে না। আমি যদি সেখানটায় যেতেই না পারি আমার প্রতিবন্ধিতার জন্য, তাহলে তো আমি সমাজে যে সকলে যে সুযোগ সুবিধা ভোগ করছে সেখান থেকে তো আমি ডেপ্রাইভ হচ্ছে। বেসিক নিডসগুলো আছে, হ্যাঁ, যে দশটা মানুষের সঙ্গে সে উঠবস করবে, তাদেরকে তো করা হয় সবসময় আলাদা করে রাখা হয় যে এই ক্যাটাগরির লোকগুলো এরা আলাদা এবং এরা আলাদা। এইটা না করে আসলে করতে হবে কি যে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুগুলো যে অন্যের চেয়ে আলাদা নয়, তাদেরকে যে স্বাভাবিক শিশুদের সঙ্গেও এক জায়গায় করে একইভাবে বড় করে তোলা যায় সেটাকে বুঝতে হবে। ছোট থেকেই তার একমাত্র স্বপ্ন সকল প্রতিবন্ধকতার বিরুদ্ধে যুদ্ধ করবে, তাই নানা প্রতিবন্ধকতার মাঝেও কোনো দিক থেকে পিছিয়ে নেই আনিলা। পড়াশোনার পাশাপাশি নানা রকম সেবামূলক কাজে অংশগ্রহণ নিশ্চিত করেছে সে। শুধু দেশে নয়, দেশের বাইরেও সচেতনতার সৃষ্টিতে অসাধারণ ভূমিকা তার। আসসালামু আলাইকুম, আমি রাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে পড়ছি। অফ দ্য অটিজম স্কুল, ইয়াং লেডি ইজ গোনা কাম অ্যাক্রস এন্ড অ্যাকসেপ্ট This is a wonderful, wonderful thing that they're doing and we must support. This is very badly needed. Thank you, young lady. Thank you very much for collecting it. I feel very bad. Then my mother was crying and crying. One of the teachers sick. Then my mother in counseling very well. Ekjon Mohsin. মোহাম্মদ মোহসেন মাত্র 6 মাস বয়সে একই সঙ্গে টাইফয়েড ও পোলিওতে আক্রান্ত হন তিনি। তখন থেকেই হাঁটার সামর্থ্য হারিয়ে ফেলেন। দীর্ঘদিন চলতে থাকে চিকিৎসা, কিন্তু অবস্থার কোনো উন্নতি নেই। আর তখন থেকে শুরু হয় তার প্রতিবন্ধী জীবন। তবুও কষ্ট করেই পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু আর্থিক অবস্থার কারণে পড়াশোনা বন্ধ হয়ে যায় তার। তারপর থেকেই স্বপ্ন দেখতে শুরু করেন প্রতিবন্ধী ক্রিকেট টিম নিয়ে। মোহসিনের প্রতিবন্ধকতার শুরুটা কিভাবে হয়েছিল, কিভাবে বুঝতে পারলেন তার বাবা মা? 5 মাস বয়সের সময় জ্বর হয়েছিল, এই জ্বরতে আমার ছেলের অবস্থা। জ্বর হওয়ার পরে তারপরে এই অবস্থা থাকে। প্রথমে জ্বর ছিল, এক রাতে জ্বর ছিল, জ্বরের পরে সিরাপ খাওয়াইছে, এই না সিরাপ খাওয়ানোর পরে জ্বর ছেড়ে দিছে। জ্বর গেছে পরে পরে 3 দিন পরে গোসল করাইতে নিছি, হাত জেম বেঁধেছি এম বেরিয়েছে, পা জেম বেঁধেছি এম বেরিয়েছে, তখনই বুঝতে পারছি যে আমার ছেলের এই পায়ে সমস্যা। অনেক চিকিৎসা করছি, অনেক কিছু করছি, আমার ছেলে আর ভালো হয়নি। হাত ঠিক হয়েছে, গাড়ো ঠিক হয়েছে, এই পা আর ঠিক হয় না। মোহসিনকে স্কুলে নিয়ে যেতে কতটাই বা কষ্ট হয় তার পরিবারের? ওর ছোটবেলাতে মনে করেন ওরে কাঁধে করে নিয়ে স্কুলে যাইতে হইতো, বাথরুমে নিতে হইতো, এদিক সেদিক গেলে ওর আমরা কোলে করে নিয়ে যাইতাম, কি গাড়িতে যাইতাম কোলে করে নিয়েই যাইতাম। আমার কাঁধে করে নিয়ে যেতাম, মানুষ বাড়ি থেকে মানে বিভিন্ন ধরনের কথা বলতো যে ও নিয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে ওরে যখন আমি নিয়ে যেতাম তখন পরেও যেতাম আর কি, তখন কেউ মানে হেল্প করতো না, আমিই নিয়ে যেতাম। দু চোখ ভরা স্বপ্ন আর মানসিক প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছে মোহসিনের। এত প্রতিবন্ধকতা নিয়ে মোহসিন কি পারবে তার স্বপ্ন রাজ্যে পৌঁছতে? আমি খেলাধুলা শুরু করি হচ্ছে 98 থেকে। আমার এলাকাতে আমার বন্ধু বান্ধব যারা তাদের সাথে আমি খেলাধুলা করি, তো সেই থেকে চিন্তা ভাবনা করি যে আমার মতো যারা আছে তাদের কি ফিজিক্যালি ডিজেবল ক্রিকেট টিমটা আছে কিনা বাংলাদেশে। তো সেই থেকে আর কি আমার ফেসবুকে আমার একটা ছবি, আমি হুইলচেয়ারে বসে খেলতেছি, ওইটা এক পোস্ট করি আর কি। সেই থেকে ওই সময় পোস্ট করার পরে ইন্ডিয়া থেকে আমার এক ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করে আর কি।
সেই থেকে আর কি বাংলাদেশে এই টিমটা নিয়ে কাজ করা আমি শুরু করি আর কি। এটা হচ্ছে 2010 থেকে স্টার্ট করি আর কি। আমরা যখন 2013 ইন্ডিয়ার সাথে তাজমহল ট্রফিটা জিতি, আমার যখন ফাইনাল ম্যাচটা ছিল, আমার লাইফে সেই ম্যাচটার কথা এখনও ইয়ে হয় আর কি, খুবই ভালো লাগে। মহসিন সম্পর্কে তার বন্ধুদের ধারণা, আমি ওর সাথে প্রায় 8 বছর ধরে ক্রিকেট খেলতেছি, আমার খুবই ভালো লাগে। আর হচ্ছে আমার কখনো মনে হয় নাই যে ওর পায়ের সমস্যা আছে এরকম কিছু। অন্য অন্য রেগুলার প্লেয়ার যারা যাদের পা আছে, ওরা যেমনটা খেলে ও তেমনটাই খেলে, এবং আমরা টিমের একটা অংশই মনে করি সবসময় ওকে। মহসিনের সাথে আসলে কি আমরা 98 থেকে বা 99 থেকে একটা ক্লাব গঠন করি, ঠিক আছে? তখন ওই আমাদের সাথে ক্লাবে ছিল, তখন ওই জায়গা থেকে আমাদের খেলাধুলা, তখন বা ফ্রেন্ড সার্কেল বা সবাই মানে ওর আমরা আর কি একসাথে যেই জায়গায় যাই খেলতে ওকে নিবই আমরা, কারণ ওর হুইল চেয়ার থাকাকালীন, তারপর হুইল চেয়ার দেখা যায় ওকে কান্দে নিয়ে হুইল চেয়ার একজনে নিয়ে তারপর আমরা খেলাধুলা করি। মহসিনকে নিয়ে একটি মজার ঘটনা, অনেক দূরে খেলতে গেছিলাম আমরা, হায়ারে খেলতে গেছিলাম, তখন ও গেছে আমাদের সাথে, ঠিক আছে? তখন আমরা খেলতে গ্রাম অঞ্চল আর কি, সেই জায়গায় তখন ক্রিকেট হয়তো ওই জায়গায় প্রথম গেছে, ক্রিকেট প্রথম খেলে আর কি ওদিকের। তখন ওরাকে দেখে সবাই মানে অবাক হয়ে গেছে, হুইল চেয়ার নিয়ে ক্রিকেট খেলে। হ্যাঁ, তারপর দেখা গেলো খেলা শেষে আমরা বিকেলবেলা বসে রয়েছি সবাই একসাথে মাঠের এক পাশে, তখন দেখা গেলো অনেক লোকজন ভিড় করে রয়েছে মানে মহসিনকে দেখার জন্য, ঠিক আছে? তখন এক পর্যায়ে দেখা যায় কিছু মেয়েরাও আসছে মানে ওর সাথে কথা বলতেছে বা অটোগ্রাফ নেওয়ার জন্য, মানে এই জিনিসটা নিয়ে আমরা মানে অনেক মজা করছি আসার সময় আর কি। বাড়ির পাশেই ছোট্ট অফিস আছে তার, নিজ হাতেই অফিস খোলেন, গুছিয়ে রাখেন সব কিছু, সেখানে বসেই ইন্টারনেটে যোগাযোগ করেন সারা বিশ্বের সাথে। অনেক কষ্টের পাশাপাশি অনেকগুলো অর্জন তার, ফেসবুকেই যোগাযোগ করেন সবার সাথে। 1998 সাল থেকেই তিনি ক্রিকেটের সাথে জড়িত, অনেক পরিশ্রম চেষ্টা আর সাধনায় অবশেষে গড়ে তোলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জ টিম। ভারতের আগ্রার ডিজেবল স্পোর্টিং সোসাইটির বিপক্ষে সিরিজ জিতে নিয়েছেন মহসিন ও তার দল, বাংলাদেশের সরকারের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি। প্রতিবন্ধী মানুষকে কেউ ভালোবাসতে চায় না নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে, এই ধারণা ভুল প্রমাণ করেছে লিজা। মেয়ের পরিবারের লোকজন হয়তো বা বলবে যে তোমার স্বামী এরকম অচল মানুষের সাথে কিভাবে তুমি সংসার করো, তোমার কি অন্য জায়গায় বিয়ে হতে পারতো না? তখন আমি একটাই দিই, আনসার দিই যে আমি নিজেই ইচ্ছে করে সংসার করছি। তো আমি চাই আমার মতন আরো মেয়েরা এরকম মানুষের হাত ধরুক, তাদের উৎসাহ দিক, তাদের একটু স্নেহ ভালোবাসা দিক, যার কারণে তারা নিজেকে অক্ষম মনে করবে না, নিজের চোখে দেখুক যে আমার পা দিয়ে হয়তো সে হাঁটছে। আমার এতটুকুই সাধারণ মেয়েদের কাছে বিশেষ করে আবেদন। আমার স্ত্রী খুবই আমার মানে আমাকে সেই পছন্দ করে বিয়ে করছে, আমি তো যাই হোক, তা আমাকে খুব আন্তরিক এবং আমাকে খুবই সাপোর্ট করে আর কি সব সব বিষয়ে আর কি, এবং মানে সব দিক দিয়ে একজন একজন স্ত্রী যেভাবে স্বামীকে টেক কেয়ার করে, আমাকে সব দিক দিয়ে সে আমাকে সবসময় টেক কেয়ার করে আর কি। প্রতিবন্ধীদের নিয়ে মহসিনের ইচ্ছে, আমি চাচ্ছি যে বাংলাদেশে আমাদের মতো ডিসএবলড ক্রিকেট টিমটা হচ্ছে আমি একটা ভালো পজিশনে দেখতে চাই আর কি। আর দেশের কাছে চাওয়া হচ্ছে যে আমাদেরকে যে সাপোর্টগুলো দেওয়া দরকার, সেই সাপোর্টগুলো যদি আমরা সবসময় পাই আর কি, তো দেন আমরা ভালো কিছু করতে পারি আর কি। তো সেই বিষয়গুলো যদি হচ্ছে গভর্নমেন্ট থেকে বলেন আর ব্যক্তিগত উদ্যোগ থেকে যদি আমাদেরকে সাপোর্ট করে আর কি, দেন হচ্ছে আমরা সারা বাংলাদেশে আমাদের এই ফিজিক্যালি ডিসএবল ক্রিকেট টিমটার প্রসারটা ঘটাতে পারবো আর কি। মহসিনকে নিয়ে তার পরিবারের স্বপ্ন, আমার ভাইকে নিয়ে একটা স্বপ্ন ছিল যে আমার ভাই একটা সময় অনেক দূরে গবে। আমার ছেলে যদি ভালো হইতো তাহলে তো আরও অনেক কিছুই স্বপ্ন ছিল, তাহলে এখন তো আমার ছেলে প্রতিবন্ধী হয়েছে, তার দুইটা পাও নাই, তার মনে অনেক আশা যে আমি অনেক বড় হইব কি অনেক একটা কিছু করব। মনের ইচ্ছাই যে ও এই খেলাধুলা খেলে ও বড় ধরনের একটা কিছু হবে, বড় ধরনের ক্রিকেট খেলা হবে, এটি ওর মনের স্বপ্ন আশা ছিল। আজ সময় এখানেই শেষ, আগামী পর্বে প্রতিবন্ধিতা সংক্রান্ত অন্য কোনো বিষয় অথবা সফল ভিন্নভাবে সক্ষম ব্যক্তিকে নিয়ে হাজির হয়ে যাব একই সময় একই দিনে একই চ্যানেলে মাই টিভির পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আমরা।